দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা জারি করা তৃতীয় সমনটিতেও হাজিরা দেননি। তারপরেই আম আদমি পার্টির নেতারা একের পর এক নিজের টুইট হ্যান্ডেলে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযান এবং গ্রেপ্তারের জল্পনা করেছেন। দিল্লির সরকারের মন্ত্রী এবং আপ নেত্রী আতিসি ও সৌরভ ভরদ্বাজ এক্স এর পোস্টে লিখেছেন, খবর আসছে যে ইডি সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে অভিযান চালাতে চলেছে, তাকে গ্রেপ্তারেরও সম্ভাবনা রয়েছে জানিয়ে জল্পনা তুঙ্গে। শ্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা জারি করা তৃতীয় সমনটিতেও কিন্তু হাজিরা দেননি। আর তারপরেই আম আদমি পার্টির নেতারা একের পর এক নিজের টুইটার হ্যান্ডেলে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযান এবং গ্রেপ্তারের জল্পনা করেছেন। দিল্লি সরকারের মন্ত্রী এবং আপ নেত্রী আতিসি ও সৌরভ ভরদ্বাজ পোস্টে লিখেছেন, খবর আসছে যে ইডি সকালে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে অভিযান চালাতে চলেছে, তাকে গ্রেপ্তারেরও সম্ভাবনা রয়েছে জানিয়েই শুরু হয়েছে জল্পনা তুঙ্গে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌরব। গৌরব, তোমার কাছে জানতে চাইবো, আমরা দেখেছি যে আপের নেতারা কিন্তু কেজরিওয়ালের গ্রেপ্তারি প্রসঙ্গে আলোচনা করেছেন, কি মনে হচ্ছে আজকে কি কেজরিওয়ালের বাড়িতে অভিযান চালাতে পারে ইডি? দেখো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি নীতি মামলায় কিন্তু যুক্ত হয়েছেন এমনটা দাবি করেছেন ইডি আধিকারিকেরা। ইতিমধ্যে আবগারি দুর্নীতি মামলায় জেলে গিয়েছেন কিন্তু দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। আবারও বলছি, ইতিমধ্যে কিন্তু জেলে গিয়েছেন দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। এরপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু এই নিয়ে তৃতীয়বার সমন পাঠানো হয়েছিল কেজরিওয়ালকে। এদিকে ইডির সমন এড়ানোর পরে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু জামিন অযোগ্যতায় গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাবনা রয়েছে, আরো একবার জানিয়ে রাখি তোমাকে। এদিকে কিন্তু ইডির এই সমনটা কিন্তু কেজরিওয়াল পুরোপুরি ভাবে বলেছেন এটা বেআইনি, অর্থাৎ এবারও যে ইডি সমন পাঠিয়েছে এই সমনকে কিন্তু বেআইনি বলেছেন কেজরিওয়াল। পাশাপাশি এই ভিত্তিতে কিন্তু কেন্দ্র করে ইতিমধ্যে জানা যাচ্ছে ইডি কিন্তু সমন এড়ানোর দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্যতায় কিন্তু গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাবনা করা হতে পারে ইতিমধ্যে। আর পাশাপাশি জানা যাচ্ছে যে কেজরিওয়ালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতেও তারিখ হতে পারে ইডি। এর আগে 12 নভেম্বর ও 21 ডিসেম্বর সমন পাঠানো হয়েছিল আপ সুপ্রিমোকে, কিন্তু ওই দুই দিনও তিনি হাজিরা দেননি। এরপর তৃতীয়বার, এবারও তিনি হাজিরা দিলেন না। এবার প্রসঙ্গত কিন্তু উঠে আসছে একই কথা, জামিন অযোগ্যতার মামলা হতে পারে তার বিরুদ্ধে এবং আদালতে দ্বারস্থ হতে পারে ইডি আধিকারিকেরা। পাশাপাশি তুমি জানো, তোমাকে জানিয়ে রাখছি আবারও, যে ইতিমধ্যে আম আদমি পার্টির বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে বিভিন্ন দলের কার্যালয়ের একাংশরা কিন্তু দাবি তুলেছেন বা বিভিন্ন রকম পোস্টের মাধ্যমে তারা কিন্তু ইতিমধ্যে পোস্ট করতে শুরু করেছেন, যে ইতিমধ্যে আশঙ্কা তারা প্রকাশ করেছেন যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হতে পারে। ইতিমধ্যে তুমি জানো যে অতিশি, অর্থাৎ দিল্লির মন্ত্রী অতিশি যিনি রয়েছেন সৌরভ ভরত, তারা কিন্তু ইতিমধ্যে লিখেছেন তাদের পোস্টে এখন যে নিউজ কামিং ইন দ্যাট ইডি ইজ গোয়িং টু দ্য রেইন অরবিন্দ কেজরিওয়াল রেসিডেন্স টুমোরো মর্নিং অ্যাট ইজ লাইকলি অতিশি টুইটেড অন ওয়েডনেসডে নাইট। অর্থাৎ তিনি কিন্তু প্রকাশ্যে তার টুইটে কিন্তু তিনি কিন্তু প্রকাশ করেছেন যে ইতিমধ্যে তারা আশঙ্কা করছেন অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু সমন এড়ানোতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হতে পারে, এটা কিন্তু আশঙ্কা করছেন তাদের দলেরই একাংশে। সুনামি, ধন্যবাদ গৌরব। একবার জানিয়ে রাখবো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দ্বারা যে জারি করা তৃতীয় সমনটিতেও কিন্তু হাজিরা দেননি। তারপরেই আম আদমি পার্টির নেতারা একের পর এক কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তারের জল্পনা করেছেন।